এবার দেখো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই নেক্সট বলছে দেখো বলছে যে ফাইন্ড ইএমএফ কপার লসেস অ্যান্ড এফিসিয়েন্সি অব দ্য গিভেন জেনারেটার সার্কিট ডায়াগ্রাম এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছে জেনারেটার ওকে এখান থেকে আমাকে কি কি বের করতে বলেছে এই আর্মেচারের মধ্যে কত ইএমএফ ইন্ডুস্ট হচ্ছে ঠিক আছে এই কী বলে তোমার মেশিনে কত কপার লস হচ্ছে আর এর এফিসিয়েন্সি কত এইগুলো বের করতে বলেছেন ঠিক আছে খুব সুন্দর জিনিস আচ্ছা সববার প্রথমে দেখো এই মেশিনে আমার কী কী দিয়ে দিয়েছে সেগুলো দেখি এটা হচ্ছে আর্মেচার এটা হলো তার ফিল্ড তাই তো আচ্ছা তাহলে এখানে আর্মেচারের সাথে ফিল্ডটা কি দেখছি প্যারালাল আছে তাহলে এটা কি এটা হচ্ছে তোমার তাহলে একে কী বলবো সান্ট ফিল্ড তাই তো সান্ট ডিসি জেনারেটার এর নামটা কী হবে সান্ট ডিসি এস এইচ এন ডি সান্ট ডিসি জেনারেটর ঠিক আছে সান্ট ডিসি এ টি ও আর সান্ট ডিসি জেনারেটার ঠিক আছে আচ্ছা যেহেতু এটা সান্ট ফিল্ড আছে ওকে এবারে সান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স কত বলেছে রেজিস্ট্যান্স বলেছে হচ্ছে চারশো ওহম ওকে আর এর যে আর্মেচার আছে আর্মেচারের মধ্যে কি আছে আর্মেচার কন্ডাক্টার আছে আর্মেচার কন্ডাক্টারের মধ্যে কী হচ্ছে ইএমএফ ইন্ডিউস্ট হচ্ছে ইএমএফ ইন্ডিউস্ট হচ্ছে কিন্তু আর্মেচারের যে ওই যে ওটা তো একটা কন্ডাক্টার আর কন্ডাক্টার যদি হয় তাহলে তার মধ্যে রেজিস্ট্যান্স থাকবে ঠিক আছে তাহলে সেই ওই আর্মেচার কন্ডাক্টারের রেজিস্ট্যান্স কত বলেছে আর এ আর এ মানে জিরো পয়েন্ট জিরো টু ওহোম ভ্যালুটা কম কিন্তু আছে রেজিস্ট্যান্স আছে ঠিক আছে আর্মেচারে কন্ডাক্টার আছে তার মানে তার মধ্যে কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবেই ওকে আচ্ছা তারপর কি আসছে এখানে দেখো কি দিয়েছে দশ কিলোওয়াট দুশো ভোল্ট মানে এই যে টার্মিনালটা আছে এই টার্মিনালে কিছু লোড কানেক্ট আছে সেই লোডটার কত কত পাওয়ার নিচ্ছে দশ কিলোওয়াট পাওয়ার নিচ্ছে ঠিক আছে আর হচ্ছে এর ভোল্টেজ কত দুশো ভোল্ট এই টার্মিনালে আমরা কত পাচ্ছি দুশো ভোল্ট পাচ্ছি আর লোডটা কত আছে দশ কিলোওয়াট এবার ডিসি ক্ষেত্রে আমরা কী জানি সব হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ারের কোনো গল্প নেই অ্যাপারেন্ট পাওয়ারের কোনো গল্প নেই যা পাওয়ার সব হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার তাই তো ইউজফুল পাওয়ার ঠিক আছে সেই কারণে ডিসির ক্ষেত্রে যখন পাওয়ার নিয়ে কথা হবে তখন হচ্ছে সেখানে তোমার কি বলে শুধুমাত্র ওয়াট কিলোওয়াট ঠিক আছে মেগাওয়াট এরকম ইউনিট ইউজ হবে ওকে অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট ঠিক আছে ঠিক আছে তো কোনো ব্যাপার না এবার দেখো এই দুটো টার্মিনাল এই টার্মিনালের এই টার্মিনালে বলেছে দুশো ভোল্ট আছে তাই তো তাহলে এই টার্মিনালটা পুরো একদম আর্মেচারের এক আছে ফিল্ডের অ্যাক্রসও আছে তাহলে ফিল্ডের একক্রসও কী পড়ছে দুশো ভোল্ট আর আর্মেচারের এক কত আছে এখন দুশো ভোল্ট তাই তো দুশো ভোল্ট আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই মালটাকে আমরা একটু ভালো করে লিখে নিই যে এখানে আর এ আর এ সেটা ইকাল টু জিরো পয়েন্ট জিরো টু ওহোম ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে দুশো ভোল্ট আছে তাই তো দুশো ভোল্ট আছে দুশো ভোল্ট এই এক ক্রশে পাচ্ছে আর এখানে কত দশ কিলোয়াট লোড কানেক্ট আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা যখন ডিসি জেনারেটার যখন পড়ি তখন তার আমরা ইকুইভেলেন্ট সার্কিট পড়েছিলাম সেই ইকুইভেলেন্ট সার্কিটটা একটু দেখে নিই এখানে লাগবে আমার ইকুভ্যালেন্ট সার্কিটটা এখানে কি আসবে আর্মি চারের শুধুমাত্র আমি যদি ইকুভ্যালেন্ট সার্কিটটা যদি দেখি আর্মি চারের ইকুভ্যালেন্ট সার্কিটের মধ্যে আচ্ছা দেখো এখানে আবার কি এখানে মেশিনের রকম টার্মিনাল দেওয়া নেই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তো আমরা ধরে গি ঠিক আছে যে এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ এই টার্মিনালটা নেগেটিভ কারণ ডিসির ক্ষেত্রে একটা টার্মিনাল পজিটিভ আর একটা টার্মিনাল নেগেটিভ হবেই ঠিক আছে তাহলে আমরা এই আর্মি চারের যদি দেখতে যাই তাহলে কি এইটা হচ্ছে ইন্ডুসড ইএমএফ ই ঠিক আছে তারপর কি আসবে আর এ ঠিক আছে আর একটা কি ছিল আর একটা ছিল হচ্ছে ভিবি ব্রাশের আক্রশে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছিল ওকে আচ্ছা আর এটা কি এটা হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্স ঠিক আছে এটা কি আর এফ ফিল্ড রেজিস্ট্যান্স ঠিক আছে আর আর এস এইচ এখানে কি নাম দেওয়া হয়েছে আর এস এইচ ফিল্ড বলে ঠিক আছে আর এস এইচ তার ভ্যালু কত চারশো ওহম ঠিক আছে আর এ এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো টু ওহম ওকে আচ্ছা এখানে দেখো এই ব্রাশের মধ্যে ভিভিটা কি ভিভিটা হচ্ছে ব্রাশের মধ্যে ভোল্টেজ ড্রপ তাই না এইটা হচ্ছে ইন্ডোস ইএমএফ এর এই টার্মিনালটা পজিটিভ এই টার্মিনালটা নেগেটিভ এটা টোটালটি যেহেতু ইএমএফ এটাই থেকে বড়ো এই ইএমএফটা এখানে যতগুলো ভোল্টেজ ড্রপ হবে তাদের মধ্যে সবার থেকে বড়ো যেহেতু এ সেই কারণে এর যে দিকটা যে টার্মিনাল আউটপুটে আমরা সেই দিকটা সেই রকম টার্মিনাল পাবো মানে এই দিকটা পজিটিভ আছে সেই কারণে ওপর দিকটা আমরা কী পেয়ে যাব পজিটিভ আর এই নিচটা নেগেটিভ আছে সেই কারণে নিচে কী পেয়ে যাবো নেগেটিভ হিসাব তাই বলে ঠিক আছে আচ্ছা এবার এই ব্রাশের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা অনেক কম হয় ঠিক আছে তো এখানে ব্রাশের মধ্যে ভোল্টেজ ড্রপের কোনো রকম কিছু ছবিতে দেখায়নি বলেও দেয়নি ঠিক আছে সেই কারণে এই ব্রাশের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে আমরা নেগলেক্ট করব ঠিক আছে আমরা এটা ধরবো না ওকে কখনো ধরছি কখনো ধরছি না সবই আমাদের সুবিধা মতো ঠিক আছে আচ্ছা এবার এটা জিনিস কি তাহলে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এখানে এখান থেকে এই পর্যন্ত আমরা যা যেটা পাচ্ছি যেটা পাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে এই ডটেড লাইন দিয়ে যেটা দেখালাম সেটা হচ্ছে আর্মেচার ঠিক আছে আর্মেচারের মধ্যে এই ঘটনাটা ঘটছে ওকে আচ্ছা এবার তাহলে দেখো আউটপুটে আমার এখানে কি আসছে লোড কানেক্ট আছে আর লোডটা কত লোডটা হচ্ছে দশ কিলো ওয়াটের লোড আছে কিন্তু দশ কিলো ওয়াটের লোড আছে ঠিক আছে আচ্ছা এই টার্মিনালটা আমরা কি ধরেছি পজিটিভ আর হচ্ছে এই টার্মিনালটা ধরেছি নেগেটিভ তাই তো তাহলে এবার দেখো আমার লোডে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো হবে এই দিক থেকে দিকে এখানে এই জায়গাটা ফাঁকা আছে দশ কিলোট লেগে আছে মানে যে কোনো একটা লোড কানেক্ট আছে দশ কিলোট যে হচ্ছে যে পাওয়ার নিচ্ছে ঠিক আছে তাহলে এই দিকে তাহলে লোড কারেন্ট তো ফ্লো হবেই দিয়ে লোডে যাবে সেটা হচ্ছে আমি ধরছি আই এল লোড গারেন্ট লোড গারেন্ট কত আইএল নাম দিচ্ছি ওকে আচ্ছা এই টার্মিনালটা পজিটিভ মানে এই সাইডে পুরোটা পজিটিভ তাই তো পুরোটা পজিটিভ হলে তাহলে এরও এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ ফিল্ডের হতে বাধ্য কিছু করার নেই যদি এর সাথে কানেক্ট আছে ঠিক আছে আচ্ছা তাহলে এর ক্ষেত্রে কোন ডাইরেকশানে কারেন্ট ফ্লো হবে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ তাহলে পজিটিভ থেকে নেগেটিভ থেকে কারেন্ট ফ্লো হবে একদম তাহলে এই ডাইরেকশানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাকে বলছি আইএসএইচ সান ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট সেই কারণে আইএসএইচ ঠিক আছে এবার এই সান ফিল্ডের মধ্যে কারেন্ট লোডের মধ্যে কারেন্ট কে দিচ্ছে মেশিনের ডিসি মেশিনের আর্মেচার দিচ্ছে ঠিক আছে তাহলে এই যে কারেন্টটা আসছে এই যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা কোথেকে আসবে আর্মেচার থেকে আসবে ঠিক আছে তাহলে এদের এই দিকের এই দিকে কারেন্ট ফ্লো করাতে গেলে আর্মেচারের এই দিক থেকে কারেন্ট ফ্লো করাতে হবে হতেও হবে কারণ এটা হচ্ছে ইন্ডুস টিএমএ যেটাকে আমরা একটা ব্যাটারি দিয়ে দেখিয়েছি ঠিক আছে ব্যাটারি দিয়ে বোঝার সুবিধার্থে দেখিয়েছি ওকে ঠিক আছে এরকম দেখানো হয় ঠিক আছে বোঝার সুবিধার্থে আমরা এটাকে ব্যাটারি দিয়ে রিপ্লেস করি ঠিক আছে তাহলে আর্মেচার কারেন্ট তাহলে উপর দিকে ফ্লো হবে আই এ যাকে নাম দিচ্ছি ওকে দিয়ে আই এ এই দিকে ফ্লো হয়ে দিয়ে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে দিয়ে আবার এইভাবে ফেরত আসবে ঠিক আছে তাহলে এই কারেন্টটা এই দিক থেকে এসে এইদিকে আসবে এই কারেন্টটাও এই থেকে এসে এই দিকে আসবে বোঝা গেছে তাহলে এই দিকেও কী আসছে এইচ আর এই দিকে আসবে আই এল রিটার্ন করে দিয়ে এইদিকে কী আসবে আই এ ক্লিয়ার হলো কি হলো না ঠিক আছে ঠিক আছে এবার তাহলে দেখো এই যে আর্মেচার কারেন্ট এখন তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে কোন রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্স তাহলে আর্মেচার রেজিস্ট্যান্সের মধ্যে একটা ড্রপ হবে যতটাই এম এ পিন্ডুস্ট হয়েছে তো হয়েছে কারেন্ট যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে তখন কি হবে তার মধ্যে ভোল্টেজ ড্রপ হবে স্বাভাবিক জিনিস ঠিক আছে আচ্ছা তাহলে এর মধ্যে আর্মেচারের রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট নিচ থেকে ওপর দিকে ফ্লো হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ধরো এই একটা রেজিস্ট্যান্স আছে এর মধ্যে কারেন্ট যদি এই ডাইরেকশান থেকে এই ডাইরেকশানে যদি ফ্লো হয় ঠিক আছে তাহলে এই রেজিস্ট্যান্সের কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ হবে এই রেজিস্ট্যান্সের মধ্যে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ হবে মানে ভোল্টেজ ড্রপ অনুযায়ী বলছি এই পজিটিভ নেগেটিভ কী অনুযায়ী বলছি ভোল্টেজ ড্রপ ঠিক আছে ভোল্টেজ ড্রপের যে ডাইরেকশানটা হবে সেই ভোল্টেজ ড্রপের মধ্যে কত আই যদি কারেন্ট ফ্লো হয় আর আর যদি ওই রেজিস্ট্যান্সের ভ্যালু হয় তাহলে তার মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে আই ইন্টু আর তাই তো ভোল্টেজ ড্রপ ওকে এই ভোল্টেজ ড্রপের ডাইরেকশান কী হয় যে দিক থেকে যেদিকে কারেন্ট ফ্লো হয় তাহলে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ কারণ কি হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালের দিকে কারেন্ট ফ্লো হবে স্বাভাবিক জিনিস এই কারণে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ হবে ক্লিয়ার হয়েছে সিমিলারলি দেখো এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে এই নিচ থেকে ওপরের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারণে এই সাইডটা পজিটিভ আর এই সাইডটা নেগেটিভ হবে ভোল্টেজ ড্রপ অনুযায়ী যদি দেখতে যাই এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত আই এ আর এ আই এ আর এ এ কি এর রেজিস্ট্যান্স আর এ ঠিক আছে আই এ কি আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট ঠিক আছে সেই কারণে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ ওকে এরকম কী বল তোমার কনফিউসার কোনো জায়গা নেই পুরো সিম্পল জিনিস কারেন্ট যে দিক থেকে যেদিকে ফ্লো হবে ঠিক আছে সেই দিকটা পজিটিভ তার উল্টো দিকটা কী হবে নেগেটিভ সিমিলারলি এই দিক থেকে কারেন্ট উপর দিকে ফ্লো হচ্ছে সেই কারণে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত আই আর এ ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটো টার্মিনালের অ্যাক্রসে আমরা কি পাব কি বললাম এই মাত্র কিছুক্ষণ আগে এই ডটেড যে লাইন দিয়ে দেখেছি পুরোটা হচ্ছে আর্মেচারের ভিতরের অংশটা মধ্যে এই ঘটনাটা ঘটছে ঠিক আছে তাহলে আর্মেচারের বাইরে আমরা কত ভোল্টেজ পাবো এই দুটো টার্মিনাল আর এই দুটো টার্মিনাল অ্যাক্রসে কত ভোল্টেজ পাবো সেইটা আমরা কি দেখছি দুশো ভোল্ট পাচ্ছি বাইরে আমরা তাহলে কত পাচ্ছি বাইরে আমরা পাচ্ছি হচ্ছে দাঁড়াও ছোট করে লিখি একটু টু বাইরে আমরা এইখান থেকে এর মধ্যে কত ভোল্ট পাচ্ছি দুশো ভোল্ট পাচ্ছি দেখো এখানে দুশো ভোল্ট পেয়েছিলাম ঠিক আছে তার মানে কি এই টার্মিনাল থেকে এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ কত দুশো ভোল্ট তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত হবে দুশো ভোল্ট ঠিক আছে তাহলে ভিতরে যা কিছু কন্ডিশন মানে ঝামেলা হচ্ছে সব মিলিয়ে আমি বাইরে টোটাল কত পাচ্ছি দুশো ভোল্ট পাচ্ছি ঠিক আছে আচ্ছা খুব সুন্দর জিনিস এবার তাহলে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ইহিউ ভ্যালেন্ট সার্কিটটা তাহলে তোমার হচ্ছে যে আউটপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ অর টার্মিনাল ভোল্টেজ অর টার্মিনাল ভোল্টেজও বলা যায় এই যে আউটপুট আমি যেটা পাচ্ছি সেটা কি দুটো টার্মিনালের অ্যাক্রসে পাচ্ছি সেই কারণে আমরা টার্মিনাল ভোল্টেজও বলতে পারি ঠিক আছে এই যে এই দুটো টার্মিনালের অ্যাক্রসে পাচ্ছি আরমে চারের ওকে তাহলে টার্মিনাল ভোল্টেজ আচ্ছা টার্মিনাল ভোল্টেজ তার আগে আমাকে কী করতে হবে কিছু লিখে নিতে হবে কী কী লিখে নিতে হবে গিভেন দ্যাট কী কী দেওয়া আছে গিভেন দ্যাট দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ না লোড লোড আর এল লোড লোড পি এল ঠিক আছে পি এল লোড পাওয়ার কত লোড পাওয়ার হচ্ছে দশ ওয়াট দশ কিলোওয়াট দশ ওয়াট যেটা লোডটা লাগানো আছে সে কত পাওয়ার নিচ্ছে দশ ওয়াট ঠিক আছে দশ ওয়াট মানে দশ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এত ওয়াট ওকে আচ্ছা তারপর কী আসছে আর কী দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ ভি ঠিক আছে আউটপুটে যেটা পাচ্ছে সেটা কত দুশো ভোল্ট ওকে আচ্ছা আরমেচার আর্মে টি ইউ আরমেচার আর ই এস আই এস টি এ এন সি রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্স আর এ সেটা সেটাই টু কত জিরো পয়েন্ট জিরো টু ওহো ফিল্ড রেজিস্ট্যান্স বা সান্ট ফিল্ড এস এইচ ডি সান্ট এফ আই ডি ফিল্ড আর এন রেজিস্ট্যান্স আর এস এইচ সেটাই কল্টো হচ্ছে চারশো ওহোম ওকে ঠিক আছে সেটাই কল্ট তোমার চারশো ওহোম ওকে ঠিক আছে এরপর তাহলে হচ্ছে যে আমরা কি লিখতে পারি Um, we know that मैं कि टार्मिनल भोल्टेज टर्मिनल भोल्टेज समान इंड्यूसड इम एफ आई एन यू सी डी इंड्यूसड इम एफ माइनस आर्मेचर रेजिस्टेंस ड्रॉप माइनस ইএমএফ মাইনাসমেচার এম এ টি ইউ আর মেচার আর ইএসআইএস টি এ এন সি রেজিস্ট্যান্স ড্রপ ওকে মাইনাস আর্মেচার রেজিস্টেন্স ড্রপ ওকে এবার টার্মিনাল ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজটাকে আমরা কি এখানে ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি অর ভি ইকোয়াল টু ইন্ডুসড ইএমএফ ইন্ডুসড ইম আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এখানে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করেছি তাই তো তাহলে ই মাইনাস এ এ কারণ কি তৈরি হচ্ছে ই এত ভোল্ট ইএমএফ ইন্ডুসড হবে ঠিক আছে তার মধ্যে ম নিজের মধ্যে কী হয়েছে ড্রপ হয়ে যাবে যেমন হচ্ছে ছেলে ছেলেমেয়েরা বুঝতে পারবে যে যখন তোমরা চাষ করো ধান চাষ করলে পুরো ধানটাকে তুমি লোককে দিয়ে দাও বিক্রি করে দাও কিছুটা আমরা ঘরে খাওয়ার জন্য রেখে দিই তারপরে যেটা এক্সেস থাকে সেটা বাইরে দিই তো আমরা ঘরে খাওয়ার জন্য যেটা রাখছি সেটা হচ্ছে এই আইএআরএ ঠিক আছে ড্রপ ওটা যদি আমরা ঘরে না খেতাম তাহলে ওটাও তো বিক্রি করে টাকা পাওয়া যেত তাই না আচ্ছা তাহলে কি ভি ইকোয়াল টু ই মাইনাস আইএ আর এ ই টোটাল তৈরি হয়েছে ভি কী হয়েছে ভিতরে ভিতরের ওর যে রেজিস্ট্যান্স ছিল তার মধ্যেই ড্রপ হয়ে যাচ্ছে আই এ আর এ ঠিক আছে তারপর কী হচ্ছে তারপরে বাকিটা যেটা বেঁচে থাকছে সেটা আমরা বাইরে পাচ্ছি তার ভ্যালু কত টার্মিনাল ভোল্টেজ ওকে আচ্ছা এবার দেখো এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ আর এর কি এই দিকটা নেগেটিভ এই দিকটা পজিটিভ তাহলে এরা তো অপোজিট ডাইরেকশান তাই না তাহলে একে অপরকে অপোজ করছে তাহলে ই কী হবে ই মাইনাস এ আর এ ওকে এবার এদের মধ্যে বড় কে ই ইটা যেহেতু ইন্ডুস্ট হচ্ছে ইএমএফটা ইন্ডুস্ট হচ্ছে সেই কারণে এর যা টার্মিনাল আছে সেই টার্মিনাল অনুযায়ী নামকরণ হবে এর কোন এই ওপর সাইডটা পজিটিভ আছে সেই কারণে ওপর দিকটা পজিটিভ হয়ে গেছে আর নিচ সাইডটা নেগেটিভ আছে সেই কারণে এখানে নিচ দিকটা নেগেটিভ আছে নেগেটিভ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা ইকাল টু কি তাহলে এটা অর ই ইকাল টু কি ভি প্লাস আই এ আর এ ওকে তাহলে ইন্ডুসড ইএমএফ আমাকে বের করতে হবে ফাইন ইএমএ ওকে তাহলে ই ইকোয়াল টু ভি প্লাস আই এ আর এ তাহলে ভি ভি কত টার্মিনাল ভোল্টেজ দুশো প্লাস আই এ আর এবার এখানে হচ্ছে যে আই এ কত হবে সেটা আমি জানি না ঠিক আছে আর এ আর এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু এবার এখানে আমাকে কি এখানে আমি একটা জায়গায় আটকে গেলাম কি আই এ আই এর ভ্যালু কত হবে সেটা তো আমি জানি না আই এর ভ্যালু কত সেটা আমি আগে বের করতে হবে তাই তো আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে তাহলে কী দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি দেখো আই এ সমান আমরা কী লিখতে পারি আই এ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা এইদিকে আর একটা এই দিকে ঠিক আছে তাহলে আই এ ইকাল টু আই এস এইচ প্লাস আই এল লেখা যায় কি যায় না তাই তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি উই নো দ্যাট আই এ ইকাল টু এইচ প্লাস এল ঠিক আছে তাহলে সেটা ইকোয়াল টু এইচ সান ফিল্ডের মধ্যে তাহলে আমার কারেন্ট চাই তাই তো তাহলে আমরা তাহলে ডাইরেক্ট ইয়ে করি তোমার সানফিল্ডের মধ্যে কারেন্ট বের করি ঠিক আছে তাহলে এইচ কারেন্ট ইন দ্য ফিল্ড তাই তো সানফিল্ড কারেন্ট এস এইচ ইউ এন ইউএনটি সান্ট এফ আই ই এল ডি ফিল্ড সান্ড ফিল্ড কারেন্ট সান্টফিল্ড সি ইউ আর আর ই ইএনটি সান্ড ফিল্ড কারেন্ট সেটা ইকল টু কী সেটা ইকল টু সান্টফিল্ড কারেন্ট আই এস এইচ সেটা ইকল হচ্ছে দেখো টার্মিনাল ভোল্টেজ বাই হচ্ছে রেজিস্ট্যান্স টার্মিনাল ভোল্টেজ মানে ভি বাই আর এস এইচ তাহলে ভি হচ্ছে দুশো বাই আর এস এইচ হচ্ছে চারশো তাহলে জিরো পয়েন্ট ফাইভ এত অ্যামপিআর ওকে তাহলে সানফিল্ড কারেন্ট আমার বেরিয়ে গেছে অত জিরো পয়েন্ট ফাইভ এমপিআর এরপরে হচ্ছে যে আমাকে লোড কারেন্টটা বের করতে হবে লোড কারেন্ট আই এল লোড কারেন্ট লোড সি ইউ আর আর সিইউআরআর ইএনটি লোড কারেন্ট আই এল সেটা একটু কী হবে আমরা কী জানি পি ইকোয়াল টু ভি আই ডিসির ক্ষেত্রে পি কি টু কী হয় ভিআই তাহলে আই ইকোয়াল টু যদি বের করতে হয় তাহলে পি বাই ভি তাই তো এখানে পি মানে পি এল লোড পাওয়ার বাই হচ্ছে ভি মানে টার্মিনাল ভোল্টেজ তাই তো এখানে কী বল তোমার লোড পাওয়ার কত আছে সেটা বাই হচ্ছে টার্মিনাল ভোল্টেজ করলাম আই পেয়ে যাবো আই এল লোড কারেন্ট পেয়ে যাবো আচ্ছা পিএল পি এল মানে কত এইটা আছে দশ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি বাই হচ্ছে ভি মানে হচ্ছে দুশো ঠিক আছে দুই পাঁচ শূন্য শূন্য কেটে এখানে হচ্ছে যে দশ থাকবে ঠিক আছে কাটাকুটিটা একদম বাজেভাবে করলাম আনসারটা বেরিয়ে যাবে কিন্তু দেখতে কেমন বাজে লাগছে তো তাহলে এখানে দশ থাকছে একশো তাহলে পঞ্চাশ পঞ্চাশ অ্যাম্পিয়ার ওকে তাহলে লোড কারেন্ট কত বেরোলো আমার পঞ্চাশ অ্যাম্পিয়ার সান্টফিল্ড কারেন্ট কত জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তাই তো ভি বাই আর এস এইচ ওকে ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে পঞ্চাশ অ্যাম্পিয়ার বেরিয়েছে ওকে সো অতএব আর মেটি ইউ আর মেচার সি ইউ আর ইএনটি কারেন্ট আর মেচার কারেন্ট আই এ সেটা ইকাল টু আইএসএইচ ওফ ঠিক আছে ধরো আইএলটা বেরিয়ে গেছে তো আইএলটা লিখে দিই ডাইরেক্ট ঠিক আছে কীরকম আইএল ইকোয়াল টু হচ্ছে পঞ্চাশ অ্যাম্পিয়ার ওকে ঠিক আছে তাহলে আর কারেন্ট আই এ টু কী প্লাস আমরা দেখতেই পেলাম টোটাল এই কারেন্টটা টু এই প্লাস এই কারেন্টটা হবে একদম ঠিক আছে তাহলে আইএসএইচ হচ্ছে জিরো পয়েন্ট মানে হচ্ছে পঞ্চাশ সমান হচ্ছে পঞ্চাশ দশমিক ঠিক আছে ঠিক আছে পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে এখানে আমরা যদি আই এর জায়গায় পঞ্চাশ দশমিক পাঁচ এম্পিয়ার যদি লিখে দিই তাহলে আমার গল্প শেষ হয়ে যায় ঠিক আছে এখানে ই বেরিয়ে যাবে তাহলে আচ্ছা এখানে আমরা সান্ট ফিল্ড কারেন্ট যেটা আছে সেটা ডাইরেক্ট লিখে দিই আর ক্যালকুলেশন এখানে আমরা রাখবো না ওকে কি জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার ওকে ঠিক আছে এখানে দেখো কী হলো আর কারেন্ট ফিফটি পয়েন্ট ফাইভ তাই তো তাহলে এখানে ফিফটি পয়েন্ট ফাইভ এটা আমরা লিখতে পারি ফিফটি পয়েন্ট ফাইভ ঠিক আছে ফিফটি পয়েন্ট তাহলে সেটা টু কত আসছে টোটাল সেটা ইকল টু দেখো তাহলে দেখো কত আসছে দুশো এক দশমিক এত ভোল্ট ঠিক আছে দুশো এক দশমিক শূন্য এক ভোল্ট আসছে ই এর ভ্যালু ইনডুসড ইএমএফের ভ্যালু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমাদের হচ্ছে যে ইএমএফটা বেরিয়ে গেল তাহলে আমাদের আনসারটাও লিখতে হবে ওকে তাহলে আমরা কি লিখবো অতএব ইন্ডুসড ইএমএফ 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 ইকল টু হচ্ছে দুশো এক দশমিক ওয়ান টু জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ভোল্ট তাই তো আচ্ছা আচ্ছা এখানে আমরা নিচে যে এই ডাটাগুলো আছে ডাটাগুলো আমরা লিখে নেবো ঠিক আছে কি না সানফিল্ড কারেন্ট আইএসএইচ শর্ট করে আমাদের সুবিধার্থে জায়গাটা যেহেতু আমার কাছে কম সেই কারণে এইভাবে আমরা লিখে নিচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা পুরোটাই এইভাবে লিখে নিই যে পিএল সমান কী হবে পুরোটা যদি লিখে নিই তাহলে হচ্ছে তোমার পিএল পি এল সমান হচ্ছে টেন ইন্টু টেন টু দি পর থ্রি এত ওয়াট ছিল তাই তো আচ্ছা তারপরে হচ্ছে আর এ সমান কত ছিল জিরো পয়েন্ট জিরো টু ওহোম আর এস এইচ সমান হচ্ছে চারশো ওহম ওকে আচ্ছা তারপর হচ্ছে ইএমএফ যেটা আমার এই মাত্র বেরোল সেই ইএমএফটাতে ইএমএফ সমান হচ্ছে দুশো এক দশমিক টু জিরো ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এত ভোল্ট ওকে আচ্ছা আর হচ্ছে এখানে তোমার আর কি ছিল ভি টার্মিনাল ভোল্টেজ সমান হচ্ছে দুশো ভোল্ট ওকে দুশো ভোল্ট ওকে আচ্ছা আর হচ্ছে যে আর তোমার আই আই এস এইচ সেটা ইকলু কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট ফাইভ আই এল সমান পঞ্চাশ অ্যাম্পিয়ার ওকে আচ্ছা আর হচ্ছে আই এ সমান পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ অ্যাম্পিয়ার এই জিনিসটা তাই তো আই এ আর মেজের সেটা পঞ্চাশ দশমিক পাঁচ একটুখানি জায়গার মধ্যে লিখলাম আচ্ছা এরপর আমায় কি বের করতে হবে কপার লস মেশিনে টোটাল কত কপার লস হচ্ছে এবার আমায় বের করতে হবে ঠিক আছে মেশিনে টোটাল কপার লস আচ্ছা অর্থে সিওপিপিই আর কপার লস কপার লস সেটাই কি কার কার মধ্যে কপাল লস হচ্ছে যেখানে রেজিস্ট্যান্স থাকবে তার মধ্যেই কপাল লস হবে আই স্কোয়ারের লস তাই তো আচ্ছা এখানে দুটো রেজিস্ট্যান্স আছে এই একটা রেজিস্ট্যান্স ফিল্ড রেজিস্ট্যান্স আর একটা আর্মেচার রেজিস্ট্যান্স দু জায়গায় তাহলে দু জায়গায় লস হচ্ছে তাই না তাহলে হচ্ছে তোমার আই এস এইচ স্কোয়ার আর এস এইচ সান্ত ফিল্ডের মধ্যে যে লসটা হচ্ছে সান্থ ফিল্ডের মধ্যে যে লসটা হবে আই আর লস ঠিক আছে প্লাস আর্মেচার এর মধ্যে যা লসটা হবে ঠিক আছে আর্মেচারের রেজিস্ট্যান্সের মধ্যে যা লসটা হবে কি আই এ স্কোয়ার আর এ ঠিক আছে আচ্ছা তাহলে ভ্যালুগুলো আমরা পুট করে দিই তাহলে ফিল্ডের মধ্যে কপার লস প্লাস হচ্ছে আর্মেচারের মধ্যে কপার লস মানে হচ্ছে টোটাল মেশিনের মধ্যে কপার লস ওকে ঠিক আছে তাহলে আইএসএইচ আই এসএইচ আই এস এইচ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর এস এইচ আর এস এইচ মানে চারশো ইন্টু চারশো প্লাস আই এ মানে হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ তার হোলস্কোয়ার ইন্টু আর এ আর এ মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট ঠিক আছে আচ্ছা এত কী আসবে ওয়াট ঠিক আছে এত ওয়াট ইউনিট ঠিক আছে তাহলে এখানে এটা এই মালটাকে তুমি ক্যালকুলেটরে বসিয়ে নাও ওকে আচ্ছা এটা কত আসছে এটা হচ্ছে তোমার আসছে একশো প্লাস হচ্ছে এখানে কত আসবে এখানে আসছে হচ্ছে আচ্ছা এখানে আসছে দেখো হচ্ছে ফাইভ ওয়ান পয়েন্ট ডবল জিরো ফাইভ ঠিক আছে এটা আসছে তার মানে হচ্ছে এত ওয়াট এত ওয়াট তাহলে কি আসছে ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ডবল জিরো ফাইভ এত ওয়াট এত ওয়াট কী হচ্ছে তোমার কপার লস হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কত কপার লস হচ্ছে সেটাও আমরা পেয়ে গেলাম কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর আমি কি বের করতে হবে এফিসিয়েন্সি তাই তো অতএব ই এফ এফ আই সি আই ই এন সি ওয়াই এফিসিয়েন্সি এফিসিয়েন্সি ইটা সেটা ইকাল টু কী হয় আউটপুট বাই ইনপুট ইনটু হানড্রেড পারসেন্ট পারসেন্টেজে বের করলে ঠিক আছে আচ্ছা সেটা ইকাল টু আউটপুট কী লেখা যায় আউটপুট বাই হচ্ছে আউটপুট প্লাস লস ঠিক আছে ইনটু হানড্রেড পারসেন্ট ওকে কী হয় ইনপুট মানে কি ইনপুট ইকাল টু হচ্ছে আউটপুট প্লাস লস এটা করা যায় ঠিক আছে ইনপুট মানে ইনপুট মানে হচ্ছে তুমি কতটা দিচ্ছ আউটপুট মানে কতটা পাচ্ছ আর লস মানে মাঝখানে কতটা আমার খরচ হয়ে গেছে ওকে ঠিক আছে তাহলে এটা এই কলটা আমি কি লিখতে পারি দেখো আউটপুট আমার হাতে আছে কি দশ কিলো ওয়াট দশ ওয়াট মানে টেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ওয়াট তাই তো তাহলে টেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এত ওয়াট বাই হচ্ছে টেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি প্লাস হচ্ছে লস কত আছে ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট এখানে দেখো লস তো কপার লস এখানে পেয়েছি আমি ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ডবল জিরো ফাইভ ঠিক আছে ইন্টু হানড্রেড পারসেন্ট ক্যালকুলেটারে বসিয়ে নাও তাহলে এটা দেখো এটা কত আসছে এটা আসছে হচ্ছে যে তোমার নাইনটি এইট পয়েন্ট কত আসছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ ওয়ান নাইনটি এইট পয়েন্ট ফাইভ ওয়ান এত পার্সেন্ট আসছে ঠিক আছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ ওয়ান পারসেন্ট আসছে ওকে এই মেশিনের এফিসিয়েন্সি ঠিক আছে আচ্ছা তাহলে এইটা কমপ্লিট হলো নেক্সট অঙ্ক দেখি